প্রশাসনকে পরিষ্কার বলতে চাই, হামলা মামলা করে বিএনপিকে দমাইতে পারবেন না ইনশাআল্লাহ। নোয়াখালীতে বিএনপির 1788 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 29। তারেক রহমান ও আয়নাঘরের একজন ভিকটিম মির্জা ফখরুল শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা জেলেনস্কির, ফয়সালা রাজপথে হবে মির্জা ফখরুল। এখন বিস্তারিত, এদিকে নোয়াখালীতে বিএনপির 1788 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 29। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের কার্যালয়ের হামলা চেষ্টার অভিযোগে নোয়াখালী জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলটির সহযোগী সংগঠনের 1788 নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক 3টি মামলা হয়েছে। এর মধ্যে 2টি মামলা করেছে পুলিশ আর 1টি মামলা করেছে আওয়ামী লীগের এক কর্মী। গতকাল মঙ্গলবার রাতে সুধারাম থানায় মামলা 3টি করা হয়। 3টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে 29 জনকে। আজ বুধবার সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার চেষ্টার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের 103 জনের নাম উল্লেখ করে থানা একটি মামলা করেছেন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হেলাল। এ মামলায় অজ্ঞাতনামা আরও 700 থেকে 800 জনকে আসামি করা হয়েছে। এছাড়া একই দিন বিকেলবেলা জামে মসজিদ মোড় ও পৌর বাজার এলাকায় পুলিশের হামলা, গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি বাদী হয়ে পৃথক 2টি মামলা করেছেন। ওসি আনোয়ারুল ইসলাম বলেন, 2টি মামলার 1টিতে 44, 19টিতে 41 জন এসআরভুক্ত আসামি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আরও 300 থেকে 400 জনকে 3টি মামলাতেই জেলা বিএনপি সভাপতি এজেডএম গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। 3টি মামলায় পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 29 জনকে। তাদের আজ দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। গতকাল সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি ছাত্রদল যুবদলের 500 থেকে 700 সমর্থক রশিদ কলোনি থেকে মিছিল নিয়ে টাউন হল মোড় পার হয়ে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এই সময় বিএনপি সমর্থকেরা পুলিশের দিকে ইট পাটকেল ছুটতে থাকে। তাদের ইটের আঘাতে 8 পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ ছত্রভঙ্গ করতে 8টি ফাঁকা গুলি ছুড়ে পুলিশের উপর হামলার অভিযোগে ভিত্তিহীন বলে মন্তব্য করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, পুলিশ বিনা কারণে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। বিএনপির কর্মীরা কোনো ধরনের সহিংসতায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে সমাবেশস্থলে চলে যান। আব্দুর রহমান আরও বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তারা নিজেরা নিজেরা গণ্ডগোলে লিপ্ত হন, সেখানে বিএনপির কেউ জানি। বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে পুলিশ ও আওয়ামী লীগ বেসামাল হয়ে এখন সাজানো মামলা করে হয়রানির পথ বেছে নিয়েছে। সুধারাম থানা পুলিশের ভাষ্য, মঙ্গলবার বিকেলে জামে মসজিদ মোড় ও পৌর বাজার এলাকায় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ ধাওয়া করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন স্থান থেকে 33 জনকে আটক করে। পরে যাচাই বাছাই শেষে 29 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে তারেক রহমান ও আয়নাঘরের একজন ভিকটিম মির্জা ফখরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আয়নাঘরের একজন ভিকটিম। তিনি বলেন, এই আয়নাঘর নামে টর্চার সেল নিয়ে যাদের মেরে ফেলতে হয় তাদের মেরে ফেলা হয়, আর যাদের রেখে দিতে হয় তাদের টর্চার করে বছরের পর বছর আটকে রাখা হয়। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুম খুন ও ক্রসফায়ারের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ভোলায় নূরে আলম শহীদ হয়েছেন, আব্দুর রহিম শহীদ হয়েছেন, এটা গত এক যুগ ধরে চলে আসছে। আজকে আমার মনে হয় দেশে গণতন্ত্র চায় এ ধরনের কোনো মানুষই আর নিরাপদ নয়। আমাদের 600 মানুষ গুম হয়ে গেছে। এমপি ইলিয়াস আলী, কমিশনার চৌধুরী আলম, লাকসামের এমপি হিরুর 7-10 বছর ধরে কোনো খবর নেই। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল নেট্রো নিউজের আয়নাঘর তথ্যচিত্র প্রকাশ হওয়ার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আপনারা দেখেছেন এই সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তারা তুলে নিয়ে যায়। দেখেছেন নেট্রো নিউজে যে খবর বেরিয়েছে সেখানে টর্চার সেল আছে, তারা সেটির নাম দিয়েছে আয়নাঘর। মির্জা ফখরুল বলেন, অনেকের নাম শোনা যাচ্ছে তারা 8 থেকে 10 বছর আয়নাঘরের আটক আছেন। যারা সৌভাগ্যক্রমে বেরিয়ে যেতে পেরেছেন তারা অনেকে বিদেশে চলে গেছেন। সেখান থেকে তারা বলছেন এই ধরনের একটা সেলে তাদের আটকে রাখা হয়েছিল। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে বলেছেন যে আমি একজন সেখানকার ভিকটিম। 111 সময় তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন রিমান্ডের দাম করে নিয়ে আসা হয়েছিল। এমন টর্চার করা হয়েছিল যে তার কোমর ভেঙে গিয়েছিল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল নেট্রো নিউজের আয়নাঘর তথ্যচিত্র প্রকাশ হওয়ার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আপনারা দেখেছেন এই সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তারা তুলে নিয়ে যায়। দেখেছেন নেট্রো নিউজে যে খবর বেরিয়েছে সেখানে টর্চার সেল আছে, তারা সেটির নাম দিয়েছে আয়নাঘর। মির্জা ফখরুল বলেন, অনেকের নাম শোনা যাচ্ছে তারা 8 থেকে 10 বছর আয়নাঘরে আটক আছেন। যারা সৌভাগ্যক্রমে বেরিয়ে যেতে পেরেছেন তারা অনেকে বিদেশে চলে গেছেন। সেখান থেকে তারা বলছেন এ ধরনের একটা সেলে তাদের আটকে রাখা হয়েছিল। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বলেছেন যে আমিও একজন সেখানকার ভিকটিম। 111 সময় তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন রিমান্ডের নাম করে নিয়ে আসা হয়েছিল। এমন টর্চার করা হয়েছিল যে তার কোমর ভেঙে গিয়েছিল। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, আমি আপনাদের কথা দিতে পারি, আমরা যদি সরকারকে পরিবর্তন করে নিরপেক্ষ নির্বাচনের
মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, সত্যিকার জনগণের পার্লামেন্ট আনতে পারি, তাহলে এই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না, এটাই রাগের কারণ। মির্জা ফখরুল ইসলামের এত নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম ও খুনের পরও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না। বিএনপি সেই ফিনিক্স পাখির মতো আবার ধ্বংসাবশেষ থেকে উঠে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে রাগের সবচেয়ে বড় কারণ। ভয়ের কারণ সমস্যাটা এই জায়গায় শেখ হাসিনার আওয়ামী লীগের। গতকাল 22 আগস্ট থেকে সারা দেশে কর্মসূচি শুরু হওয়ার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, গতকাল থেকে নতুন করে গ্রাম পর্যায়ে আন্দোলন শুরু হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিংয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। গোটা দেশের মানুষ দেখছে যে মানুষ কীভাবে রাস্তায় নেমে এসেছে। প্রতিটি থানা উপজেলায় বড় বড় মিছিল হয়েছে, এর মধ্যে তারা থেমে নেই। গতকাল তারা লক্ষ্মীপুরে আক্রমণ করেছে, গরুড় নদীতে ছাত্রদল যুবদল বিএনপি নেতাদের ঘর থেকে বের করে এনে মারধর করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে গতকাল হাসপাতালে যেতে হয়েছে পরীক্ষার জন্য, এখন তিনি কারান্তরী না হলে গৃহে অন্তরীণ অবস্থায় আছেন। কালকেও চিকিৎসকেরা বলছিলেন চিকিৎসার জন্য তার বাইরে যাওয়া দরকার, কিন্তু সরকার তাকে বাইরে চিকিৎসা করতে দিতে চায় না, বেরোতে দিতে চায় না। কেন খালেদা জিয়াকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন, তিনি যদি বেরিয়ে আসেন তাহলে সরকার তাকে সামাল দিতে পারবে না। তারেক রহমান যদি দেশে আসেন তাহলে এখানে লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে, এই ভয়ে তারা সেটা করতে চায় না। এদিকে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা জেলেনস্কির। বুধবার 24 আগস্ট নিজেদের 31তম স্বাধীনতা দিবস পালন করছে ইউক্রেন। 1991 সালের এদিন গণভোটের মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে নতুন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। স্বাধীনতা দিবসটি উৎসবের রঙিন থাকার কথা থাকলেও এবছর আতঙ্কের মধ্যে দিনটি পালন করছেন সাধারণ ইউক্রেনীয়রা, কারণ যুক্তরাষ্ট্র সতর্কতা দিয়ে জানায় স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে রাজধানী কিয়েভ সহ বেশ কিছু অঞ্চলে হামলা চালাতে পারে রুশ সেনারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে কিয়েভে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এ কারণে অনেক রাজধানী ছেড়ে অন্যান্য অঞ্চলে চলে গেছেন। তবে এমন আতঙ্কের মধ্যেই স্বাধীনতা দিবসের দিন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন শেষ পর্যন্ত লড়াই করবেন তারা। স্বাধীনতা দিবসের বক্তৃতায় জেলেনস্কি বলেন, আপনাদের কীরকম সেনাবাহিনী আছে সেটি আমরা কেয়ার করি না, আমরা শুধুমাত্র আমাদের অঞ্চলগুলোর বিষয় নিয়ে ভাবি, এগুলোর জন্য শেষ পর্যন্ত লড়াই করব। তিনি আরও বলেন, 6 মাস ধরে আমরা অবস্থান ধরে রেখেছি, এটি কঠিন কিন্তু আমরা আমাদের শক্তি বজায় রেখেছি, আমাদের লক্ষ্যের জন্য লড়াই করে যাচ্ছি। প্রতিটি নতুন দিন হলো হার না মানার কারণ, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর শেষ পর্যন্ত লড়াই না করার কোনো অধিকার আমাদের নেই। এদিকে ফয়সালের রাজপথই হবে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লড়াই আরও বেগবান হচ্ছে, আমরা বিশ্বাস করি লড়াই অতি অল্প সময়ের মধ্যেই দিয়েই এক দুর্বার গণ আন্দোলনে পরিণত হবে, রাজপথই ফয়সালা হবে। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 11 জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভোটাধিকার হরণের কালো দিবসের তৃতীয় বর্ষপূর্তি শীর্ষক এ সভার আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি চায় সবাই, বন্দী অবস্থায় হাসপাতালে আছেন তবু তিনি মাথা নত করেননি এই সরকারের কাছে। আমরা বিশ্বাস করি গণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্তি করতে সক্ষম হব, আমরা আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হব। তিনি বলেন, আমরা পরিষ্কার বলতে চাই দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই, এটা হচ্ছে আমাদের এক নম্বর কথা। কেন মুক্তি চাই? কারণ তিনি হচ্ছেন একমাত্র নেত্রী যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 9 বছর আপোষহীন সংগ্রাম করেছেন, উড়ে এসে জুড়ে বসে প্রধানমন্ত্রী হননি, মানুষকে সঙ্গে নিয়ে হয়েছেন। তার চিকিৎসকরা বলছেন যে তাকে বাইরে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমলারা এখন আকাশে উঠে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখন পার্লামেন্টে বিরোধী দল বলতে কিছু নেই, রাজনৈতিক নেতা, আওয়ামী লীগের নেতারা বলেন তাদের কোনো মূল্যই নেই।